আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ডিজাইন নিয়ে। হ্যাঁ, এই ডিজাইনটা কিন্তু আমি করেছি কামিজের জন্য, ফতুয়ার জন্য বা কুর্তিতে দেওয়ার জন্য, সেভাবে আমি ডিজাইনটা করেছি। তা কোন সেলাই দিয়েছি ওটা আমি একটু শেয়ার করব, তারপরে পুরো ডিজাইনটা আমি দেখিয়ে দেবো। এখানে আমি এই ফুলগুলো করেছি করাচি স্টিচ দিয়ে। তো আমি একটু বাকি রেখেছি, একটু করা দেখাবো যারা নতুন বিশেষ করে তাদের জন্য। আর এই কাপড়টা আমি নিয়েছি সুতির কাপড়, এটা মানে বিস্কিট কালারের কাপড়। বিস্কিট কালারের উপর আমি তিনটা কালারে সুতা দিয়ে কাজ করেছি। এখানে অরেঞ্জ কালার আছে, রানি গোলাপ আছে, আর টিয়া কালার সুতাতে পাতাগুলো দিয়েছি। তো আশা করি সবার ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে একটা লাইক করবে আর একটা কমেন্টস করবে, কেমন হয়েছে আমাদের জানাবে আমাকে। আর অবশ্যই নিজেরা বাসায় ট্রাই করবে এই ধরনের ডিজাইন করতে। আর যেসব বন্ধুরা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমি বিভিন্ন ধরনের ডিজাইন আপলোড দিয়ে থাকি, সেলাইয়ের ভিডিও, ডিজাইনের ভিডিও, তাহলে সবাই দেখতে পাবে। হ্যাঁ, আর একটা পা ফুলের পা পেয়েছি, এটা করার পরে আমি পাতাগুলো করে আমি সম্পূর্ণ ডিজাইনটা দেখিয়ে দেবো কেমন হয়েছে। আমি ডিজাইনটা আসলে ছোটো কাপড়ের উপর করেছি, পরে কাপড় দিয়ে হয়তো যে কোনো জিনিস আমি বাচ্চাদের ড্রেস বা অন্য কিছু আমি তৈরি করে নিতে পারবো। হ্যাঁ, এবার আমি পাতাগুলো দুক করে তারপরে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ডিজাইনটা। বন্ধুরা, এই যে আমি কমপ্লিট করে নিয়েছি, কত সুন্দর হয়েছে ডিজাইনটা, আসলে আমার কাছে তো ভালোই লাগছে, আশা করি সবার কাছেও ভালো লাগবে। তো এখানে এটা যদি আমি কামিজে দিতে যখন দিবে কেউ, তখন এটাকে নিচ থেকে কিন্তু এইভাবে ধরবে, ধরে এক সাইড করে এভাবে দিয়ে লম্বা করে কামিজে দেওয়া যাবে, এক সাইডে কামিজের নিচে এক সাইডে দেওয়া যাবে এবং গলার কাছে এক সাইডে এইভাবে দিলে ভালো লাগবে। আর ফতুয়াতে দিলেও ভালো লাগবে এক সাইড করে দিলে, কুর্তিতেও কিন্তু এক সাইডে নিচ থেকে দিয়ে দিলে ভালো লাগবে। তো দেখিয়ে দিলাম কত ইজি একটা ডিজাইন, আর সেলাইটাও আমি দেখিয়ে দিলাম। তো সবাইকে আমি আজকের মতো আল্লাপেজ দেবো, সবাই আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই যেখানে থাকো না কেন, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।